স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সারা দেশে যখন বিদ্যুৎ নিয়ে অস্বস্তি ছিল, তখন সিলেট নগরীর মানুষ অনেকটাই স্বস্তিতে ছিলেন। বিদ্যুৎ নিয়ে পুরোপুরি স্বস্তিতে ছিলেন বলা যায় সিলেট নগরীর মানুষ। এই স্বস্তির মূল কারণ ছিল সিসিক নির্বাচন। ভয়াবহ লোডশেডিং ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সিলেট শহরে বিদ্যুতের সরবরাহ ছিল নিরবিচ্ছিন্ন। ঢাকা সহ সারা দেশে যখন এক ঘন্টা পরপর হচ্ছিল লোডশেডিং, সেই সময়ে সিলেট মহানগরীর মানুষ ছিলেন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আওতায়। তবে নির্বাচন শেষ হতে না হতে ফের বাড়তে শুরু করেছে ভয়াবহ লোডশেডিং। নির্বাচন হয়েছে 21 জুন বুধবার এবং 22 জুন বৃহস্পতিবার থেকেই, অর্থাৎ তার ঠিক পরদিন থেকেই সিলেটে শুরু হয়েছে আগের মতোই আবার লোডশেডিং। এক ঘন্টা পরপর বিদ্যুৎ থাকছে না আরও এক ঘন্টার জন্য। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং নিয়ে বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করছেন নগরীর মানুষজন। আর গ্রামাঞ্চলের অবস্থা তো বলার মতোই না। সিলেট শহরের আশপাশে যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎহীনতায় অনেকটাই অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষ এবং ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে বেশি। 24 ঘন্টার মধ্যে গ্রামাঞ্চলে অন্তত 12 থেকে 14 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। এই অবস্থায় সিলেটে বিদ্যুৎ নিয়ে আপাতত কোনো সুসংবাদ নেই। একদিকে আসন্ন ঈদুল আজহার ব্যস্ততা, অন্যদিকে প্রচণ্ড তাপদাহ, এমন নাভিশ্বাস পরিস্থিতিতে চরম ভোগান্তিতে রয়েছেন মানুষজন। সংশ্লিষ্টরা বলছেন কয়েকটি উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় সারা দেশের মতো সিলেটেও লোডশেডিং হচ্ছে। যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তাই দিয়ে চালাতে হচ্ছে, তাই কর্মকর্তারা বাধ্য হয়ে করছেন লোডশেডিং। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কয়লা সংকটে 20 দিন বন্ধ থাকার পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি গত পরশুদিন থেকে আবারও চালু হয়েছে। এতে সিলেটবাসী লাভবান হবেন না বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কারণ পায়রা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়, তবে সেখান থেকে সিলেটে সরবরাহ করা হয় না। এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আপাতত সিলেট বিভাগে স্বাভাবিক সরবরাহ হচ্ছে না এবং মঙ্গলবার থেকে লোডশেডিং কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ হিসেবে তারা বলছেন আদালত সহ অধিকাংশ কলকারখানা বন্ধ হয়ে যাবে ঈদুল আজহার কারণে। পবিত্র ঈদুল আজহার টানা 5 দিনের ছুটির কারণে অফিস, আদালত এবং কলকারখানা অনেক অনেক কিছুই বন্ধ থাকবে, যে কারণে বিদ্যুতের ঘাটতি পুষিয়ে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে এবং এই ছুটিতে গ্যাস এবং তেলের চাহিদাও কমে যাবে, যে কারণে কলকারখানা থেকে সাশ্রয় হয়ে যাওয়া গ্যাস ও তেল দিয়ে বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং এই কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা বাড়বে, যার ফলে লোডশেডিং কিছুটা হ্রাস পেতে পারে। এদিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ফিরলেও সিলেটের জন্য কোনো সুখবর নেই জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির জানিয়েছেন উৎপাদনের পর 620 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এটা সিলেটের জন্য প্রযোজ্য হবে না, কারণ সিলেটে 132 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন আর পায়রায় 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন। অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংকটের কারণে এই বিদ্যুৎটা সিলেটে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এবং তিনি আরো জানিয়েছেন নির্বাচনকালীন সময় বিবেচনা করে এতদিন সিলেটে লোডশেডিং কম ছিল এবং সোমবার সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিল 480 মেগাওয়াট, যেখানে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ থেকে পাওয়া গিয়েছে 295 মেগাওয়াট। এর ফলে প্রায় 185 মেগাওয়াট বিদ্যুতের সংকট রয়েছে এবং এই 185 মেগাওয়াট বিদ্যুতের সংকটটা কাটিয়ে উঠতে হচ্ছে লোডশেডিং করে করে, যে কারণে আবারও অতিষ্ঠ হয়ে পড়েছেন সিলেটবাসী। এবং নির্বাচন শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে এই ভোগান্তি। ভোগান্তিতে পড়ছেন বয়স্ক সহ শিশুরা, তাছাড়া অফিস, আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষতি হচ্ছে বিদ্যুতের অভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা বিদ্যুৎ সংক্রান্ত খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।